রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন সকাল আটটার পর একে একে আট আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ি আদাবর ও তেজগাঁও থানার আলাদা দুটি হত্যা মামলার উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আইসিটি প্রতিমন্ত্রী পলক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয় শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এ সময় শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও আবদুল্লা মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসানের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় ছাত্র জনতার সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবীরা বলছেন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা বিজ্ঞাদালত আদালত আসামি পক্ষ দামি প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার করি বলি যে আসামিরা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেসিবাদের যা দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে সেই জন্য তাদের জামিনের আবেদন মঞ্জুর নামঞ্জুর করা হোক বিজ্ঞা আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা আমরা ন্যায় বিচার ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি আমরা আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোন আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ নাফিয়া ফারজানা দেশ টিভি ঢাকা